হ্যাঁ ইয়ারো, গুড মর্নিং তোমাদের সবাইকে, স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো যাই হোক, এখন আর্লি মর্নিং হয়ে গেছে আর দূরে আমার বাস আসতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, বাসে উঠে আমি কথা বলছি, দেখতে পাচ্ছি একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে একটা দারুণ জায়গার খোঁজ দেবো, তোমরা ওয়েট করতে থাকো। তো যাই হোক, নেমে পড়েছি, দেখতে পাচ্ছ কটা বাজে, 7টাও বাজেনি, নেমে পড়েছি। আমাদের ট্রেন আছে 8টায়, আর একটা ট্রেন আগের আছে 7:20, বাট আরেকজন যে আসার কথা সে এখনও এসে পৌঁছায়নি, আমি অনেকটাই আর্লি চলে এসেছি। তো যাই হোক, একদম ছিলাম বাড়ির কাছে, এলাম একদম দ্য আইকনিক হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি আমার পিছনে। তো আপাতত এখন ওয়েট করা ছাড়া আর কিছু উপায় নেই, ওয়েটই করতে হবে, ওয়েটই করবো, টিকিট ফিকিট কাটবো। তো যতক্ষণ না আসছে মোটামুটি 7:20 ট্রেনটা ধরতে পারবো না, কারণ 20 মিনিটস বাকি আছে এখনও, যার আসার কথা সে আসেনি। তো যাই হোক, যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাদের সাথে ভাবলাম 2 মিনিট কথা বলে নিই। তো যাই হোক, এই শীতের সকালটা স্নিগ্ধতাটা খুব ভালো এবং দারুণ, মানে একদম হেভি লাগে শীতকালে। তো যাই হোক, কথা না বাড়িয়ে একদম টিকিট কেটে ট্রেনে উঠে বাকি কথা বলছি। আর ট্রেনে ওঠার আগে যখন আরেকজন আসার কথা, আরেকজন ইউটিউবার, তো তার সাথে তোমাদেরকে দেখা করেছি। একটুখানি ওয়েট করে যাও, দেখতে থাকো ব্লগটা। যাই হোক, দেখতে পাচ্ছ ফুড ট্র্যাক, ফুড প্লাজা, এই সবগুলো ভিজিট করব আমি। যাই হোক, একদম ট্রেনে মোটামুটি টাইমে উঠে পড়েছি, আর সাথে যাদের আসার কথা তারা পাশেই বসে আছে। আমি একটু পরে ইন্ট্রোডাকশন করাচ্ছি, মানে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুজন আছে, তো দুজন যাচ্ছে। আপাতত মানে এত খিদে পেয়ে গেছে, দেখতে পাচ্ছি অলরেডি একটা কামড় দিয়ে দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো সকাল সকাল বেরিয়েছি আর্লি মর্নিং, অনেকটা টাইম ওয়েট করছিলাম, তো সেই জন্যেই মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, একদম স্পটে গিয়ে কথা হবে, এবার পরে ডিটেলসটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আপাতত এখন স্পটে যাই। তো যাই হোক, ক্ষীরের দেখা কখন পাবো জানি না, তো মানুষের দেখা পাচ্ছি, দেখতে পাচ্ছ মাথা গিজগিজ করছে। স্টেশনে নেমে ব্যাক সাইডে পেছনের দিকে, মানে টুয়ার্ডস পাশকুড়ার দিকে আমরা হাঁটছি, দেখছি যেরকম যাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট ভিড়টা দেখো গাইস। তো যাই হোক, মানে হাঁটতে হাঁটতে তো হেঁটেই যেতে হবে, বাট ট্রেনে এলাম এতক্ষণ ধরে এবং যাদের সাথে এলাম তাদের সাথে আলাপটাই করালাম না, এটা কী করে হয়, এটা তো সম্ভব না। তো যাই হোক, এতক্ষণ মানে চেষ্টা করছিলাম করাবো, বাট ট্রেনের ভিড়টা দেখালাম মানে কতটা ক্রাউড আছে বুঝতেই পারছো। তো যাই হোক, ফাইনালি সেই টাইম চলে এসছে। তো যাই হোক, এই হচ্ছে প্রীতম দা, এই হচ্ছে চন্দ্রানী। তো যাই হোক, দাদার চ্যানেল আছে, দাদার চ্যানেলের নামটা বলো। তো আমাদের চ্যানেলের নাম হলো লিভিং অন লাভ বাংলা, যেখানে আমরা ডেইলি ব্লগস, লাইফস্টাইল ব্লগস আর ট্রাভেল ব্লগস বানাই নর্মালি। তো তোমরা গিয়ে চেক আউট করতে পারো, আশা করছি ভালো লাগবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, একদম আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করো। দাদা কিন্তু খুব ভালো ভিডিও বানায়, এটুকু বলতে পারি, তোমরা জাস্ট ভিজিট করো, আর কিছু আমি বলবো না, এটুকুই বলবো, ভিজিট করো আর আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, দাদার ভিডিও দেখে আমার ভালো লেগেছে বলে কিন্তু আজকে আমাদের করলাম। আচ্ছা, আমাদের দুজনের ভিডিও দেখে, দুজনের ভিডিও দেখে, হ্যাঁ একদম। যাই হোক, এত কেওস না, এখানে ইনজোটে শুট করে যাচ্ছে, একদম একদম প্রচন্ড ক্রাউড, এখন টাইম ঘন্টা জার্নি করে আলটিমেটলি পৌঁছে, আলটিমেটলি পৌঁছেছি। তো এখন এক্সপ্লোর করব খিরাইটা ভালো করে, যে কি আছে এখানে এত ভিড়। তো চলো সবাই মিলে গিয়ে এক্সপ্লোর করি, আর তোমরা তো আছো, যাও তোমরা আছো সাথে সাথে থাকো। তো যাই হোক, এইখান থেকে নেমে একদম মানে উঁচু থেকে নিম্নভূমিতে যেতে হবে। আর জাস্ট ক্রাউডটা দেখো, যত দূর দেখা যাচ্ছে মাথা ছাড়া আর কিছু তোমাদেরকে দেখাতে পারছি না আশা করি। তো জাস্ট ক্রাউডটা দেখো এখন আপাতত, তো আমাদেরকেও এই ক্রাউড ভেদ করে যেতে হবে, দেখা যাক। তো এই ওপরে দেখছো স্টেশন, দেখতে পাচ্ছি একটু আগে ট্রেন গেল। তো যাই হোক, এরকম প্রচুর মারুতি ভ্যান করে পাবে, 20 টাকা করে রেট দেবে, দেখতে পাচ্ছেন যে 20 টাকা করে রেট নেবে, এরকম মারুতি গাড়ি আছে, মোটামুটি সিটিং 8 জন এরা করে বসায়। যাই হোক, 20 টাকা করে ভাড়া নেবে, এই জায়গাটায় ছেড়ে দেবে। এবার শুরু হচ্ছে মেন স্পট খিরাই, এখান থেকে যেতে হবে খিরাইতে, দাদা আগে ব্লক করছে। তো এটা হচ্ছে পাঁশকুড়া আর খিরাইয়ের ঠিক মাঝখানে। যাই হোক, দোকানপত্র শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, বাপরে বাপ, রঙে রঙের খেলনা, ফুলের ফুলের দোকান তো হবে বোকার মতো বলছি, এখানে কসমেটিকের দোকান দেখতে পাচ্ছ। চন্দানির জন্য এটা খুব ভালো জায়গা, কসমেটিকের দোকান দেখবে, বাহ। আর ডান দিকে শুরু হয়ে গেছে বাগান, দূর থেকে দেখাচ্ছি, কাছে তো গিয়ে অবশ্যই দেখ। যাই হোক, খাবারের দোকান প্রচণ্ড ভিড় আছে, খাবারের প্রচুর ভ্যারাইটিস দোকান তোমরা পাবে। তো যারা ব্রেকফাস্ট করে আসুনি তারা কিন্তু এখানে এসে ব্রেকফাস্ট করে নিতে পারো, ডিম টোস্ট, ঘুগনি, রুটি সবই পাওয়া যাচ্ছে দেখতে। তো ফুলের বাগানে এসেছি, ফুল থাকাটাই স্বাভাবিক, দেখো জাস্ট ফুলগুলো দেখো,
দোকান প্রচুর আছে, 30 টাকা 20 টাকা। আর এই গোলাপ, এগুলো হচ্ছে 5 টাকা করে গোলাপ, দেখতে পাচ্ছ গোলাপগুলো। মানে সত্যি ফুলের জায়গায় এসে বলে না, ফুলের আড়তে চলে এসেছি, তো এই একদম আড়তদার বলতে পারি। তো যাই হোক, ভিড় তো প্রচণ্ড পরিমাণে, চন্দনী অলরেডি পড়ে নিয়েছে, সেটা আমি মিস করে গেছি। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, আর ক্রাউড দেখতে পাচ্ছ মোটামুটি ভর্তি। হ্যাঁ সেটাই। তো যাই হোক, আপাতত তোমাদের খাবার কোনো রকম প্রবলেম হবে না, আর মোটামুটি ভালোই ক্রাউড আছে দেখতে পাচ্ছি। সানডে যেহেতু ক্রাউড থাকাটাই স্বাভাবিক। জাস্ট ক্রাউডটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যত দূর দূরান্তে দেখা যায় খালি মাথা আর মাথা। তো যাই হোক, আপাতত আমরা এগাতে থাকি। তো যাই হোক, দেখতে পাচ্ছ জ্যাকেট খুলে নিয়েছি, অনেক ভালোই গরম আছে, মারাত্মক গরম আছে, এত ঠান্ডা গরমে কতটাই না গরম থাকবে। যাই হোক, তো এটা ঠান্ডার স্পট, ঠান্ডার টুরিস্ট স্পট, বুঝতেই পারছো, সবাই মোটামুটি ব্লগ ব্লগ পেছনে করছে অলরেডি। তো যাই হোক, এখানে গরম ভালোই আছে, পেছনে আছে ফুলের বাগান, নয় ফুলের দোকান, আর আমরা যাবো বাগান। তো যাই হোক, তোমরা দেখতে থাকো একদম বাগানে গিয়ে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো সাথে আছে দাদা, দাদা অলরেডি খুলে ফেলেছে জ্যাকেট, এই যে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড বেশ গরম আছে, বেশ গরম, ভালোই গরম আছে, এবং রোদ্দুরে তাকাতেও কষ্ট হচ্ছে, এটুকু বলতে হবে। যাই হোক, আমরা এগাতে থাকি। কেমন লাগছে, টেস্ট কেমন? মোটামুটি চলে যাবে, মানে পেট ভরার জন্য চলে যাবে। যাই হোক, আমার সামনেও চলে এসছে দেখতে পাচ্ছ, এটার প্রাইস হচ্ছে 30 রুপিস। এছাড়াও এখানে তোমার দুপুরের ভাত পাওয়া যায়, দেখতে পাচ্ছ এই যে বাঁধাকপি হয়ে আছে, মোটামুটি ধুলো কাদা মেখে, বাট ফুলের ইয়েটা জাস্ট দেখো কত সুন্দর, মানে চোখের সত্যি একটা অপরূপ সুন্দর দৃশ্য, জাস্ট দেখো বিউটিফুল। মানে এই জায়গাটা আসার জন্য যে এত দূর, এত সকালে কষ্ট করে আসা, তো সেটা মনে হচ্ছে যেন সার্থক হচ্ছে। আপনার গোলাপ কটা দেবো? যাই হোক, সব ফুলের নাম আমিও জানি না, বাট ফুলগুলো চন্দ্রমল্লিক যাই হোক, একটু আগে যে ফুলটা দেখালাম, সেই ফুলটার নামটা জানলাম, সেটা হচ্ছে জারবেরা, 10 টাকা করে পিস হচ্ছে, মানে ওটা নাকি এক মাস থাকে। তো কেউ যদি জানো জারবেরা সম্বন্ধে, তো প্লিজ কমেন্ট করে জানো। তো যাই হোক, এত ফুল দেখে আমি প্রচণ্ড ভুল করছি, মানে ভুলে যাচ্ছি যে কী বলবো, কারণ ফুল আমাকে মুগ্ধ করে দিচ্ছে, জাস্ট অ্যামেজিং। মানে এটা চোখে দেখা আর তোমরা ভিডিওতে দেখবে, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট। তো একবার এখানে এসো, ভিজিট করো, এইটুকুই বলবো, মানে তোমাদের নিজেদেরই ভালো লাগবে। আমি জাস্ট এখনও পুরোটা বাগান কভার করতে প্রচুর টাইম লাগবে, জাস্ট ঢুকেছি, বাট ঢুকে জাস্ট এক একটা সারপ্রাইজ পেতে পেতে খুব ভালো লাগবে, এই সারপ্রাইজগুলো কিন্তু খুব স্পেশাল। তো যাই হোক, এগুলো মিস করো না, মিস না করলে অবশ্যই, এখনও শীত অনেক দিনই আছে, তো এই শীতের টাইমটাই এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট, তো অবশ্যই এখানে এসো এবং ভিজিট করো। এবং রোদ্দুরটা মানে এতটা প্রচণ্ড পরিমাণে, মানে দেখতে পাচ্ছ পুরো গরমকালের মতো ফিল হচ্ছে, তাই তো? একদমই পুরো গরমকালের মতো রোদ, আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্যাদারিংটা এরিয়াটা অনেকটা বড়, স্টিল এতটা ভিড়, আর যেহেতু রাস্তাগুলো ছোট, একটু যাওয়া আসার অসুবিধা হচ্ছে, বাট ভালো লাগছে, এরিয়াটা এত ভালো যে তোমার এইগুলো আর কি নেগলিজেবল মনে হবে। পজিটিভ দিক হচ্ছে যে এত সুন্দর ভিউ, এত সুন্দর মানে ফুল দেখতে পাচ্ছি, এটা ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে, মানে এই জিনিসটা ভেবেই কত ভালো লাগে যে চারিদিকে ফুল, মাঝখানে আমি, এই ব্যাপারটা একদম, এই ব্যাপারটাই পুরোপুরি তোমরা এনজয় করবে, পজিটিভ একটা ভাইবও পাওয়া যাচ্ছে, একদম পজিটিভ ভাইব পাবে। তো আরেকজন চন্দ্রানী হচ্ছে ফটো তুলতে ব্যস্ত, তো যাই হোক, আপাতত আমরা এগাই। তো যাই হোক, দেখতে পাচ্ছ এতটা এরিয়া জুড়ে হচ্ছে বাগানটা, সেই বাগানটা কভার করব তো পরে, বাট এক একটা ফুলের এক একটা নাম জানছি। এবং জাস্ট দেখো দেখো, মৌমাছিগুলো বসছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মৌমাছি দেখো পুরো পরাগ রেণুগুলো খাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, আই থিঙ্ক লাইভ তোমাদেরকে দেখালাম, আমিও দেখতে পেলাম। আর জাস্ট দেখো বাগানের মধ্যে মানে কতটা সুন্দর লাগছে, মানে মারাত্মক, চারিদিকে বাগান, মাঝখানে আমরা, মানে এটা একটা আমরা মোটামুটি বেস্ট টাইমে এসেছি, শীতকালে এনি টাইমে তোমরা কিন্তু আসতে পারো, এই ঠিক এরকমই কিন্তু তোমরা সিনিক বিউটি দেখতে পাবে। চারিদিকে বাগান, মাঝখানে আমি, কতটা আমাকে মনে হচ্ছে ভীষণ দামি, তাই না? যাই হোক, মাঝে মাঝে একটু কবিতাও বলে ফেলি, তোমরা ভুলভাল হলে
ভুল ত্রুটি মার্জনা করিও। যাই হোক, তো যাই হোক, সানগ্লাস অন করে নিয়েছি বলে কথা বলতে সুবিধা হচ্ছে। সেকেন্ড টাইম বললাম, হয়তো বলতে পারো যে কী এক কথা বারবার রিপিট করছি, বাট যাই হোক, জাস্ট অ্যামেজিং সিনিক বিউটি দেখতে পাচ্ছ পেছনে, অ্যামেজিং অ্যামেজিং, মানে জাস্ট বলার কিছু নেই। যাই হোক, সুইট সুইট কি বললেন, সুইট ল্যাম্প, সুইট ল্যাম্প, তো এই ফুলটার নাম হচ্ছে সুইট ল্যাম্প, দেখতে পাচ্ছ, এটা 15 দিন থাকে বলছে জলে ভিজে, জল চেঞ্জ করলে 15টা দিন থাকবে। তো এটা হচ্ছে, এই ফুলটার নাম কি বললেন, ওটা মোরগঝুটি, মোরগঝুটি, এটা 3-4 দিন রাখা যাবে তাই তো, জল চেঞ্জ করলে। যাই হোক, ফুলের বাগানে একদম মানে ফুলের সমারোহে ভর্তি, দেখতেই পাচ্ছ এই গোলাপ, এত বড় বড় গোলাপ দেখতে পাচ্ছ, 7 টাকা করে দাম বলছে। তো যাই হোক, এর ভেতরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে, বাট টিকিটটা বড় কথা নয়, বড় কথা হলো জাস্ট ইন্ডিভিজুয়াল ফুলের ইয়েগুলো কত সুন্দর কালারফুল, যদিও সব ফুলের নাম আমিও জানি না, বলতে পারবো না। তো যাই হোক, একজন গাইডেন্সের কেউ থাকলে ভালো হতো, বাট স্টিল মানে চোখে দেখে খুব দারুণ লাগছে, মারাত্মক লাগছে, এইটুকু বলতে পারি। সাথে ম্যাডাম এখন ফটো শ্যুট করছেন। যাই হোক, একটা ছোট্ট অভিযোগ আছে, সেটা হলো এখানে 10 টাকা নিয়ে টিকিট নিয়ে ঢোকাচ্ছে যেহেতু, তো সেই জন্য একটুখানি উচিত এখানে একজন গাইডেন্স বা কাউকে রাখার, যাতে এখানে এক্স্যাক্টলি কোন ফুলের কী নাম সেইগুলো বলতে পারে, কারণ আমাদেরও সম্ভব না আর তোমাদের কাছেও সেই জিনিসগুলো তুলে দিতে পারছি না। তো সেই জন্যই আর কি একটুখানি যেন কেমন কেমন লাগছে, বাট স্টিল এটুকু বলবো, নাম না বলতে পারি, তোমাদেরকে যা ফিলটা দিচ্ছি ঘরে বসে, তো সেটা আই থিঙ্ক তোমাদের দেখে ভালো লাগছে। তো শুধু ভালো লাগলে হবে না, এখানে আসতে হবে এবং এসে এনজয় করতে হবে। কি সুন্দর পরাগ রেণু খাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ, ছিলাম ওখানে, এসছি একদম এন্ডে, এই যে এই জায়গাটা ছিলাম, তো এখন এতটা পথ অতিক্রান্ত করতে হবে 11 নম্বর বাসে, মানে প্রায় হেঁটে। যাই হোক, মোটামুটি আমাদের দেখা কমপ্লিট, এখন শেষ পর্যায়ে এসে ফার্স্ট পর্যায়ে যেতে হবে। তো যাই হোক, এরকম ভিড় ঠেলে দেখতে পাচ্ছ ডান্দিক বাদিক করতে করতে, আর যদি আমি ঠিক মতো না দেখে হাঁটি তো পড়ে যাবো, তারও ভয় আছে, আর তাড়াতাড়ি তো একদমই হাঁটবে না। তো যাই হোক, আপাতত এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আর মোটামুটি দেখানো বলতে কমপ্লিট একই জিনিস বারবার, তোমাদেরও দেখিয়ে বোর করবো না আর আমারও সময় নষ্ট করবো না। তো একদম স্ট্রেট ওয়ে এন্ড মানে স্টার্টিং পয়েন্টে যাচ্ছি, এন্ড পয়েন্টে চলে এসেছিলাম, এই পিছনে এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্টে যাচ্ছি। যাই হোক, প্রচুর এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম খিরাইতে, তো আলটিমেটলি দেখতে পাচ্ছি আমার পিছনে হচ্ছে যেটা দিয়ে এন্ট্রি করেছিলাম সেটাই হচ্ছে গেট, এক্সিট গেট। তো এক্সপেকটেশন অনুযায়ী ঠিক আছে, মানে ভালো, এটুকু বলতে পারি যে তোমরা যদি ভাবো আসবে তো ডেফিনেটলি না ভেবে চলে আসো, বাট একটু আর্লি মর্নিং আসবে। আমরা এখানে মোটামুটি 10:30 ঢুকেছি, বাট আমি বলবো এখানে 8টার মধ্যে এলে সব থেকে ভালো হয়, 8টার টাইমে যদি আসো আর মোটামুটি 12টা-1টার দিকে ফিরে যাও, তো দেন তোমাদের খুব সুবিধা হবে, কারণ যত বেলা বাড়ছে তত ক্রাউডও বাড়ছে, প্রচণ্ড ভিড়ও বাড়ছে, আর তার সাথে সাথে মুখ চোখ দেখছো কি গরমে পুরো ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছি, তার কারণ মানে প্রচণ্ড পরিমাণে গরম আছে, বুঝতে পারছো। তো যাই হোক, বেশি কথা না বলে আপাতত বেরোই, জাস্ট পেছনে ভিড়টা দেখো গাইস, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, স্ট্রেট ওয়ে একদম বেরিয়ে কথা বলছি। তো সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানেই বসে গেছি, মোটামুটি এখন পাতা চলে এসছে, বাকি জিনিসগুলো আসুক তারপরে দেখাচ্ছি। আমাদের একটা ট্রেন ধরার কথা আছে 1টার সময়, এখন বাজে 12:20, তো জানি না পাবো কি না, যদি পাই তোমরা তো জেনে যাবে, এখন আপাতত কথা না বলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। তো যাই হোক, ঘোরাঘুরির পর্ব শেষ, ব্যাক উইথ দ্য স্টেশন, গোয়িং টু দ্য হাওড়া। তো দেখতে পাচ্ছ এই খিরাই স্টেশন পেছনে, এই যে চন্দ্রানী, মোটামুটি ঘুরে এনার্জি পুরো শেষ। দাদা তোমার এনার্জি? আমার এনার্জি 50% শেষ হয়েছে, কারণ ঘুমটা কম হয়েছে, নাহলে এনার্জি থাকে আমার সবসময়, বাট ঠিক আছে এখন একটু আসতে রেস্ট নেওয়াই ভালো লাগে, আর আফটার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে সবারই অল্প বেশি ভালোও লাগে এবং এটা জরুরিও। বাট যাই হোক, এখন ট্রেন মোটামুটি ভিড় দেখতে পাচ্ছি, প্ল্যাটফর্মে ভালোই আছে, জানি না উঠে হয়তো বসার জায়গা পাবো না। তো যাই হোক, ভিডিও একদম কন্টিনিউ হবে হাওড়াতে গিয়ে, যা হবে তোমরা তো দেখেই নেবে, দেখা যাক কী আছে কপালে। তো যাই হোক, ওখান থেকে ট্রেনে উঠে একদম হাওড়া চলে এসেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স মানে ভিড়ের ব্যাপারে বলি, আর ট্রেনটা মোটামুটি কত 40 মিনিটস লেট ছিল, 40 মিনিট, অলমোস্ট 40 মিনিট লেট, একটা লোকাল ট্রেন মানে বিশাল ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, তো ফিরতে হচ্ছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো শেষ। আচ্ছা যাই হোক, তো আমার সাথে যা
ছিল দাদাদেরও অবস্থা খারাপ, সবার চোখের অবস্থা খারাপ, এনার্জি ডাউন, পুরো ডাউন, একদম কিছুই নেই। আর পাড়ায় যাচ্ছে না, মানে কখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে মানে একটু শান্তি পাবো, ঘুমাই আর না ঘুমো। তো যাই হোক, তোমার খিরাই ঘুরে কেমন লাগে? আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো ঘোরার, বাট জার্নিটা একটু হেকটিক ছিল, আদারওয়াইজ এমনি সব কিছু ভালো। আর প্রচণ্ড ভিড় হয় এই টাইমটা, তো সেটা আর কি মাইন্ডসেট বানিয়ে নিয়ে যদি যাও তাহলে একদম ভালো ঘুরতে পারবে। আর যদি ভাবো যে একদম ফাঁকা ফাঁকায় ঘুরবো তাহলে ভুল করছো, আর এই টাইমটা একদম পিক টাইম, এই জন্য ভিড় তো হবে। আর ফুলের দেখে তোমার মন ভরে যাবে, আর কিছু হোক না হোক ফুল দেখে তোমার মন খুশি হয়ে যাবে, ফুল দেখে পজিটিভিটি পাবে একটা, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। একদম ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য যেতেই পারো, এবং গেলে মনটা একবার গিয়ে দেখা যায়, হ্যাঁ মনটা শান্তি লাগে। তোমার কেমন লাগে? মানে যা গরম, প্রচন্ড গরম, এটা জানুয়ারি 22nd জানুয়ারি, মানে গরমে মন হচ্ছে অবস্থা খারাপ। হ্যাঁ কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। একটু হেকটিক, হাওড়া থেকেও অনেকটা টাইম লাগছে, মানে একটু আর্লি মর্নিং যতটা পারবে কভার করো, তো সেটা তোমাদের বেশি সুবিধা হবে। একটু কষ্ট করলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে, আর ক্লাইমেটটাও ভালো, কার নিয়ে গেলে সেটা সবথেকে ভালো আর কি জার্নি হতে পারে, একদম আরামদায়ক জার্নি হবে। আর যদি ট্রেনে যেতে চাও হাওড়া থেকে, তাহলে এক্সপ্রেস ট্রেনে যাওয়াটা আই হোপ বেটার হবে লোকাল ট্রেনের থেকে, তাহলে লোকাল ট্রেনে ভিড়টা একটু বেশি হবে। তো যাই হোক, দাদার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখো, কারণ দাদা আলাদা রকমভাবে ব্লগ বানিয়েছে, আমি আলাদা রকম বানিয়েছি। তো যাই হোক, আজকের দুজনের ব্লগটাই দেখবে, একদম দুজনের ব্লগটা দেখলে তোমরা কিন্তু একদম খিরাই সম্বন্ধে যা যা ঘোরার জায়গা সেটা কিন্তু একদম পুরো ধারণা, পুরো কনসেপ্ট পেয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই ছিল, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যা যা করতে হয় করে দিও, তো আমাদের দুজনের চ্যানেলটাকেই একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও যে আজকে ব্লগটা দেখার পরে কেমন লাগলো, যদি হয় তো ডেফিনেটলি। আর কোথায় তোমরা দেখতে চাও এরকম কোলাবোরেশন আমাদের দুজনের, তাহলে সেরকম জানো, আমাদের তিনজনের, একদম তিনজনের কোলাবোরেশনটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এই কথা বলে আর বেশি কথা না বলে এখানেই ব্লগটা শেষ করছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার প্রচুর কাজ আছে, সেটা যা হবে তোমরা তো দেখবে, হয়তো সেটা নেক্সট পার্টে দেখবে, এটা একদম আমি সেপারেট পার্ট রাখছি ফর খিরাই। যাই হোক, বাই ফর নাও, বাই বাই।